আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চীনের রাজধানী বেইজিংয়ের একটি টপ র্যাঙ্কিং পাবলিক ইউনিভার্সিটি বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি আজকে আমরা এই বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো ব্যাচেলর প্রোগ্রামে পড়াশোনা করার জন্য এই বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি বাংলাদেশি শিক্ষার্থীদেরকে কেমন স্কলারশিপ ফ্যাসিলিটিস দেয় এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং কেমন কী কী কাগজপত্র হলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন অল ওভার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে আশা করছি ভিডিওটি অনেক বেশি তথ্যবহুল হবে না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন চীনের রাজধানী বেইজিংয়ের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি যদি আমি বলি সেটা হচ্ছে এই বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি আরও অনেক বিশ্ববিদ্যালয় আছে এখানে বাট সুযোগ সুবিধা বাংলাদেশি শিক্ষার্থীদের পরিসংখ্যান ওভারঅল সব কিছু মিলে বেজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি আছে বেইজিংয়ের মানে বেজিং প্রভিন্সের ভিতরে আপনার ইতিমধ্যে সেটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখে বুঝতে পারছেন মাত্র একশো উননব্বই হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং আশা করি আপনারা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা মৌখিক ধারণা পেয়েছেন এখন আসি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যারা ব্যাচেলার প্রোগ্রামে ইংলিশ মিডিয়ামে এই বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি পড়তে যাচ্ছেন তাদের জন্য বেইজিং গভর্নমেন্ট স্কলারশিপ প্রোভাইড করে থাকে ইউনিভার্সিটি এই বেইজিং গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে যদি আপনি এখানে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে অপরচুনিটি হিসাবে আপনি এখানে কিন্তু তিন ক্যাটাগরি স্কলারশিপ পাবেন এখানে স্কলারশিপের ক্যাটাগরি তিন ক্যাটাগরি আছে এখন তিন ক্যাটাগরি করছে কেন এক এক শিক্ষার্থীর কিন্তু একাডেমিক রেজাল্ট একাডেমিক প্রোফাইল কিন্তু এক এক রকম কারো দেখা যাচ্ছে খুবই ভালো রেজাল্ট আয়েলস আছে আবার দেখা যাচ্ছে কারো একটু মিডিয়াম রেজাল্ট আয়েলস নাই এরকম কিন্তু এক একজনের প্রোফাইল কিন্তু এক এক রকম সো আপনার প্রোফাইল যেরকম আপনি সেরকম স্কলারশিপ এখানে পাবেন তবে টাইপ এতে এই অপরচুনিটি পাওয়ার জন্য ডেফিনেটলি আপনার আয়েলস লাগবে আয়ালস ছাড়া আপনি টাইপ এ পাবেন না যাদের আয়লস নাই তারা টাইপ বি পাবে আর যাদের আয়েলসও নয় কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নাই রেজাল্টও মোটামুটি এভারেস্ট তারা সেই টাইপের স্কলারশিপ এখানে পাবে সো মোটামুটি এখানে তিন টাইপের স্কলারশিপ আছে আপনার একাডেমিক রেজাল্ট যেরকম সেরকম অনুযায়ী আপনি এখানে স্কলারশিপটা পাবেন আর হোস্টেল ফির ব্যাপারটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি বিস্তারিত দিয়ে দিয়েছি এখন আসেন ব্যাচেলার প্রোগ্রামে এখানে কী কী ডিপার্টমেন্ট আপনি পাবেন বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সচরাচর সবচেয়ে নাম যে ডিপার্টমেন্টের জন্য সেটা হচ্ছে অ্যারোনটিক্যাল অ্যান্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং আপনারা জানেন এই ডিপার্টমেন্টটি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যতগুলো ডিপার্টমেন্ট আছে তার ভিতরে সবচেয়ে ব্যয়বহুল হচ্ছে এই অ্যারোস্পেস অ্যান্ড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এই ব্যয়বহুল ডিপার্টমেন্ট হওয়া সত্ত্বেও এখানে কিন্তু এই ডিপার্টমেন্টে পড়তে চাইলে আপনি স্কলারশিপ পাবেন স্কলারশিপ নিয়েই আপনি এই ডিপার্টমেন্টে পড়তে পারবেন তারপরে আসেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন এই ডিপার্টমেন্ট এখানে পাবেন ইংলিশ মিডিয়ামে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে অ্যাভেলেবল আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা অ্যাভেলেবেল আছে মানে মেকানিক্যাল এবং ইলেক মানে অ্যারোনটিক্যাল অ্যান্ড অ্যারোস্পেস এই দুইটা ডিপার্টমেন্টের জন্য আমি বলবো এটা হচ্ছে স্পেশাল ইউনিভার্সিটি বাকিগুলোর জন্যও ভালো বাট এই দুটা ডিপার্টমেন্টের জন্য একটা স্পেশাল ইউনিভার্সিটি আর কি তারপরে দেখেন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স আছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনফরম মানে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিংটাও এখানে ইংলিশ মিডিয়ামে আপনি পেয়ে যাবেন এখন আসি স্কলারশিপের কন্ডিশন নিয়ে আপনি এখানে দেখেন ফার্স্ট ইয়ারে কিন্তু আপনি কেউ এ ক্যাটাগরি পাবে কেউ বি ক্যাটাগরি কেউ সি ক্যাটাগরি কিন্তু স্কলারশিপ পাবে আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রথম বছরে যে একাডেমিক পারফরমেন্স হবে প্রথম বছরে দুইটা সেমিস্টার পাবেন এই দুই সেমিস্টার একাডেমিক পারফরমেন্স বিবেচনা করে আপনি এ ক্যাটাগরি পেতে পারেন বি ক্যাটাগরি পেতে পারেন সি ক্যাটাগরি পেতে পারেন মানে আপনি যেমন রেজাল্ট করবেন আপনি তেমন ক্যাটাগরি পাবেন ভালো রেজাল্ট করলে ভালো ক্যাটাগরি পাবেন খারাপ রেজাল্ট করলে খারাপ ক্যাটাগরি পাবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এটা কিন্তু প্রত্যেক বছর আপ অ্যান্ড ডাউন হবে আপনি ফার্স্ট ইয়ারে রেজাল্ট করার পর সেকেন্ড ইয়ারে একটা পেলেন সেকেন্ড ইয়ারে যাওয়ার পরে রেজাল্টের উপর থার্ড ইয়ারে পাবেন এভেন প্রত্যেক বছর কিন্তু এটা আপ অ্যান্ড ডাউন হবে আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন এখন আসেন অ্যাডমিশান রিকোয়ারমেন্টস আপনি যদি বেইজিং ইনস্টিটিউট টেকনোলজিতে যদি পড়তে চান সেক্ষেত্রে আপনাকে এই কাগজপত্রগুলো আপনাকে রেডি রাখতে হবে তাইলে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন বা অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাডমিশান রিকোয়ারমেন্ট হিসেবে সর্বপ্রথম আপনাকে একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে যার মেয়াদ মিনিমাম মাস মেয়াদ থাকতে হবে সমাজ যদি না থাকে আপনি রিনিউ করে নেবেন দুই নম্বর আপনার ছবি লাগবে ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা করে নেবেন আর তিন নম্বরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স চার নম্বরে আপনি একটা সুন্দর করে একটা এস ওপি লিখবেন আর অল অ্যাকাডেমিক সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট মানে এসএসসি এবং ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট মার্কশিটও লাগবে যারা ডিপ্লোমা আছেন তারা ডিপ্লোমার কাগজপত্র দিবেন তো এটা গেল বিস্তারিত এখন আসেন এই বিশ্ববিদ্যালয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান ও আরেকটা জিনিস ভুলে গেছি আয়েলস যাদের নাই যাদের আয়েলস নাই তাদের তো নাই আর যাদের আয়েলস আছে ডেফিনেটলি অ্যাডমিশান রিকোয়ারমেন্টস কিন্তু আয়েলসটাও অ্যাড হবে স্ক্রিনে অত হয়তো বা আমি এটা দিয়ে মিসিং করে ফেলেছি আপনার এটাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যাপ্লিকেশন টাইমে আসেন এবার এই বেজিং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান আপনাকে অ্যাপ্লিকেশনের জন্য একটু আর্লি ট্রাই করতে হবে মার্চ থেকে জুন হচ্ছে অ্যাপ্লিকেশনের টাইম বাট এখানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সিট সংখ্যার একটা লিমিটেশন আছে আপনি যত দ্রুত অ্যাপ্লিকেশান করবেন আপনার সিট পাওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আসেন কীভাবে অ্যাপ্লাই করবেন এই বেজিং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের ডিম্যাব্রোটরি স্কলারশিপ গ্রুপ এবং পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা ভলেন্টিয়ার টিম তৈরি করেছি যারা দু হাজার আঠারো সাল থেকে বাংলাদেশি শিক্ষার্থীদেরকে অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে হেল্প করছে কোনো বিজনেস না বা কোনো এজেন্সি না অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে হেল্প করছে আপনারা চাইলে আমাদের ভলেন্টিয়ারের সহযোগিতা নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন চীনে আসার জন্য আপনার যে খরচ হবে আপনার খরচ আপনি নিজে নিজে করবেন আমাদের ভলেন্টিয়ার প্রত্যেকটা স্টেপে আপনার সাথে থেকে আপনাকে সহযোগিতা করবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ